আসসালামু আলাইকুম জিল্লুর টেক্সটাইল স্টুডিও ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এই ইউটিউব চ্যানেলে টেক্সটাইল রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। সেই ধারাবাহিকতায় আজও আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং রিলেটেড কিছু ইনফরমেশন। আজকের এই ভিডিও টপিক হোয়াই রিড টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, আমরা কেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বা আপনারা কেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্টাডি করবেন বা পড়বেন। এইচএসসি স্টাডি করার পরে বা এইচএসসি পাস করার পরে অনেকেই অনেক সেক্টরে স্টাডি করা শুরু করে, বুয়েট, কুয়েট, ডুয়েট, জুয়েট সহ আরও ঢাকা ইউনিভার্সিটি সহ যেসব পাবলিক ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটিতে অনেকেই অ্যাডমিশন নেয়। এবং এর ভিতরে কিছু সংখ্যক স্টুডেন্ট টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং হিসেবে অ্যাডমিশন নিয়ে থাকে এবং তারা অ্যাডমিটেড হয়। সে নিজের ইচ্ছায় হোক বা অন্যের ইচ্ছায় হোক, বুঝে হোক না বুঝে হোক, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশন নেয় এবং পড়া শুরু করে। যখন সে ক্লাস শুরু করে প্রশ্নের ভিতরে থাকে যে কি করলাম, যে এটা কি ভুল করলাম না এর থেকে অন্য কোথাও ভর্তি হলে অনেক ভালো হতো। বিভিন্ন জনের কাছ থেকে টেক্সটাইল সেক্টর সম্পর্কে ইনফরমেশন, খারাপ ইনফরমেশনগুলোই বেশি সে শুনতে থাকে। এবং এই ভিডিওটা তাদের জন্যও যারা এখনও ভর্তি হয় নাই বা চিন্তা করছে যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়বে বা এই সেক্টরে আসতে চায়, তারাও এই ভিডিও থেকে কিছু ইনফরমেশন নিতে পারবে। যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ভর্তি হয়েছেন এবং যারা ভর্তি হয় নাই, ভর্তি ইচ্ছুক, ভর্তি হতে চাই, অনেকেই কেন টেক্সটাইল পড়ছি বা এটা পড়ার কি দরকার এই সম্পর্কে ভালো ইনফরমেশন রাখে না। আমি এই ভিডিওতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে কিছু অ্যাডভান্টেজ এবং কিছু ডিসঅ্যাডভান্টেজ সম্পর্কে আপনাদের সামনে শেয়ার করব। আশা করি এই ভিডিওটা আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। হোয়াই রিড টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, কেন আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ব। ফার্স্টকে তিনটি অ্যাডভান্টেজ আপনাদের সামনে তুলে ধরব। টেক্সটাইল জব অ্যাভেলেবল, মানে জব মার্কেট অ্যাভেলেবেল আছে। টেক্সটাইল পাস করার সঙ্গে সঙ্গে কিছু না হলেও একটা জবে সে জয়েন করতে পারবে। দুই নাম্বার, স্মার্ট স্যালারি, বিভিন্ন ডিপার্টমেন্ট ভেদে 2 লাখ থেকে শুরু করে 8 লাখ পর্যন্ত পার মান্থ স্যালারি এখানে হয়ে থাকে ইন বাংলাদেশ, বাংলাদেশে। তিন নাম্বার, হালাল ইনকাম, কারণ আমরা যে ইনকাম করে থাকি সেটা কতটা হালাল এটাও জানা দরকার আছে। কারণ টেক্সটাইল সেক্টরে জব করলে আপনার যে ইনকামটা আসবে সেটা অবশ্যই হালাল হবে, কারণ এখানে আপনাকে পরিশ্রম করতে হবে, আপনার মেধাকে কাজে লাগাতে হবে, তারপরে আপনাকে স্যালারি নিতে হবে। আপনার স্যালারি আপনি নিজেই নির্ধারণ করবেন আপনার মেধা দিয়ে। এই তিনটা ইস্যু অ্যাডভান্টেজ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে জব মার্কেটে অ্যাভেলেবেল, কারণ গার্মেন্টস টেক্সটাইল সেক্টরের অনেক বিগ অপরচুনিটি, আপনারা চাইলে এই সেক্টরটা সহজে এসে চাকরি করতে পারবেন। এবং স্যালারি বিভিন্ন ডিপার্টমেন্ট ভেদে, স্যালারি যে আমি বললাম যে 1 লাখ থেকে শুরু করে 8 লাখ, এটা মালিক আপনাদেরকে দিবে না, আপনাদের নিজের যোগ্যতা এটা নিতে হবে, আপনার মেধাকে কাজে লাগাতে হবে, মালিককে বোঝাতে হবে, তখন মালিক আপনাকে এটা দিতে বাধ্য হবে। এবং আপনি যে ইনকাম করবেন সেই ইনকাম আপনি পরিশ্রম করেই করবেন, এই জন্য এটা কোনো অসৎ উপায়ে ইনকামের কোনো সোর্স এই সেক্টরে নাই, অর্থাৎ আপনি এটা হালাল উপায়ে ইনকাম করবেন। এই তিনটা অ্যাডভান্টেজ। এবং কিছু ডিসঅ্যাডভান্টেজ থাকে, সব সেক্টরেই আছে কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। আমি এখন ডিসঅ্যাডভান্টেজ সম্পর্কে তিনটা ডিসঅ্যাডভান্টেজ আমি এখন বলবো। লং টাইম অফিস টাইম,
যখন জব করবেন তখন দেখবেন সকাল 8টা থেকে অফিস শুরু হচ্ছে রাত 10টা পর্যন্ত, লং টাইম অফিস আপনাদেরকে করতে হবে এবং আন্ডার প্রেশার, 2 নাম্বার প্রেশার থাকবে হাই, কারণ আপনাকে চাপ নিতে হবে, অনেক ওয়ার্ক করতে হবে। আপনি যে কাজটা দেখা যাচ্ছে দিনে আপনি 3টা কাজ করতে পারেন, কিন্তু এখানে আপনাকে 10টা কাজ দেওয়া হয়েছে, এই জন্য আপনাকে বেশি সময় থেকে এই কাজকে কমপ্লিট করতে হবে। 3 নাম্বার, যদি আপনি কোনো ভুল করেন তাহলে আপনার জব চলে যেতে পারে। যদি বড় ধরনের ভুল করেন যেটা বা যদি কোনো চুরির সঙ্গে জড়িত থাকেন, এই সমস্ত কারণে কোনো মেয়ে ঘটিত কোনো কারণ যদি থাকে তাহলে আপনার জব চলে যেতে পারে। এই 3টা ডিসঅ্যাডভান্টেজ। তাহলে আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে 3টা অ্যাডভান্টেজ এবং 3টা ডিসঅ্যাডভান্টেজ বলেছি। আশা করি যারা হতাশার গ্রস্ত ভিতরে আছে তারা কিছুটা হলেও টেক্সটাইল সম্পর্কে ধারণা পাবে।